হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে 11টা বাজতে যায়, ব্লগ করতে ইচ্ছে মন করছিল না, কিন্তু কয়েকদিন ধরে ব্লগ করেনি তো ভালো লাগছিল না। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো ভালো লাগবে, কারণ একদম আমার মনটা ভালো নেই, কারণ আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে। তো কয়েকদিন ধরে দেশে মায়ের খুব জ্বর হয়েছিল, জ্বরটা ছাড়ছিল না, মেডিসিন খেয়ে একটু থেমে যাচ্ছিল, আবার আসছে। তো আমি দেশে যেতে পারিনি, মাকে আমার কাছে ডাকিয়ে নিয়েছি, এখানে ভালো ডক্টর দেখতে পারবে, এখানে ভালো ভালো ডক্টর আছে জানি, এখানে নিয়েছিলাম। তো এখানেও কদিন ডক্টর দেখানোর পরেও জ্বরটা কমলো না, টাইফয়েড হয়ে গেছে, টাইফয়েডটা আবার বেশি হয়ে গেছে, ওটা ব্লাডে মানে ছড়িয়ে গেছে। আমাদেরকে নার্সিংহোমে অ্যাডমিশন করাতে হলো, তো কালকে মাকে নার্সিংহোমে অ্যাডমিশন করানো হয়েছে। ভালো লাগছে না, মার জ্বরটা কমেনি, কালকে রাত্রেও জ্বর এসেছিল, আজকে সকালেও এসেছে। আজকে সকালবেলা হাজবেন্ড চলে গেছেন আগে, এখন আমি যাব। সকাল থেকে উঠে রান্নাবান্না করলাম, তো সব রান্নাবান্না হয়ে গেছে। মায়ের জন্য এখন টিফিনটা নিয়ে আমি এখন বেরাবো, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি, ও থাকবে এখন, নন্দিনী আছে, আমার দিদা আছে, ওকে রেখে আমি যাচ্ছি আর মায়ের কাছে আছি। তোমরা সবাই প্রিয় করো আমার মায়ের জন্য শরীরটা সুস্থ হয়ে যায়। আমার একদম মনটা ভালো লাগছে না সত্যিকারে, মায়ের শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না। তো এখন আমি বেরাচ্ছি, আমি তোমাদের সাথে ভিডিওটা করিনি, তো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো আমার বন্ধু, তো তোমরা সব তো সুখে দুঃখে আমাদের সাধ্য, আমার সাধু, তো তার জন্য তোমাদের সাথে গল্প করলাম। আর আজকে আমার গোপালকেও আমি পুজো দিইনি, নন্দিনী দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গোপালের মুখটা। আমার ভগবানের মুখ দেখলে তোমাদের দিনটাও খুব সুন্দর যাবে, তো যার জন্য আমি একটু গোপালের মুখটা তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। দেখো নন্দিনী কী সুন্দর সাজিয়েছে গোপালকে, আর ডালিয়া ফুল বেশি হচ্ছে না, আজকে প্রায় সব মানে তুলে নেওয়া হয়েছে, চারটে হয়েছিল তুলে নেওয়া হয়েছে, কালকে একটা দুটো বেরাবে সিঙ্গেল ডালিয়া। এখন আমি যাচ্ছি মায়ের জন্য টিফিন টিফিন বেড়ে হসপিটালে বেরাবো। একদম কিছুই ভালো লাগছে না, যেন মানে হাতে কিছু কাজ করতেই ভালো লাগছে না, মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। মানে আজকে 15 দিন হয়ে গেল মায়ের শরীরটা খারাপ, ভালো আজকে নেই কালকে ভালো হয়ে যাবে, কালকে ভালো হয়ে যাবে, ভালো লাগছে না একেবারে, মানে একদম মানে এত বিরক্ত লেগে যাচ্ছে যে কত কষ্ট পাচ্ছে সব, মাথা যন্ত্রণা, প্রচণ্ড মাথা যন্ত্রণা, গলা ব্যথা, এত মাথা যন্ত্রণা হচ্ছে মানে কষ্ট কেউ নিতে পারবে না। ধরো রোগটা হচ্ছে ছেড়ে যাবে, কিন্তু কতদিন ধরে যে কষ্ট পাচ্ছে না, ওই কষ্ট দেখা যাবে না, খুব কষ্ট পাচ্ছে। তো মায়ের সামনে আমরা অতটা কিছু বলছি না, কিন্তু এখন মানে আমাদের আমরা ভাবছি যে অত অনেক কষ্ট হচ্ছে মায়ের। এই হসপিটালে পৌঁছালাম, তো মা ঘুমাচ্ছিল, ভিডিওটা মাকে দেখে এত মনটা মানে এত কষ্ট হলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেমন শুয়ে আছে আমার মা, কী কষ্ট পাচ্ছে কদিন ধরে, তো ঘুমাচ্ছিল, তো আমি তখনই ডাকে নিই, আমি একটু গিয়ে বসলাম, তারপরে মাকে ডাকলাম। খালি বলছে আমাকে ভালো লাগছে না, খুব ঘাড়ে যন্ত্রণা আছে, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চাল। আমি বললাম এমনি বললে হবে না, ডক্টররা বলেছে কিছুদিন টাইম লাগবে, ছেড়ে যাবে, 2-4 দিনের মধ্যে জ্বরটাও আসবে না, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিছু খেতেও পাচ্ছে না, গলাটাও ব্যথা, আর আমি আজকে ভাতও নিয়ে এসেছিলাম, কেননা গলা ভাত আনলে ভালো হতো, আমি এমনি ভাতটা নিয়ে এসেছি, ডক্টর বলেছে গলা ভাতটা দিতে, গলাটাও খুব যন্ত্রণা করছে, তো আমি জেনেছিলাম না, কালকে থেকে আমি একটু ভাতটা আর একটু গলিয়ে নিয়ে আসবো। তো মাকে ধরে উঠালাম একটু, আর বার্লিক নিয়ে এসেছিলাম, সকালবেলাও কিছু খেয়েছিল না, শুধু অল্প চিড়ে সিদ্ধ খেয়েছিল, কাঁচকলা ভাজা পায়খানা হচ্ছে, তো চিড়ে সিদ্ধ খেতে বলেছিলো, চিড়ে সিদ্ধ কাঁচকলা ভাজা দিয়েছিলাম। তো এখন একটু বললাম বার্লিকটা উঠে খাও, পাতলা পায়খানা হচ্ছে, 1 গ্লাস খাও, তারপরে 1-2 ঘন্টা পরে তুমি ভাতটা খাবে চেষ্টা করবে। তো মুখটা এত শুকিয়ে গেছে, কিছু ভালো লাগছে না, মুখে তাকানো যাচ্ছে না, একদম আমাকে কিছু ভালো লাগছিল না মাকে দেখে।
এখন নার্স দিদি এসেছেন, ফিভারটা মাপছেন, কারণ জ্বরটা তো সবসময় শরীরে এমনি টেম্পারেচার থাকছে 199 সবসময় থাকছে, যে হারে 104-103 ছিল সেইটা একটুখানি মানে এখন নেই, কারণ অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে, জ্বরের মেডিসিনটা দিয়েছে, তো উনি আসছেন একটু ইঞ্জেকশন দেবে, তো নার্স দিদি একটু চেক আপ করছেন। মা খালি আমাকে বলছে বাড়ি চলে যা, ছোটো মেয়েকে ছেড়ে এসেছি আর থাকতে হবে না, চলে যা। আমি বললাম আমি একটু থাকছি, তো কী হয়েছে? বলছে না ছোটো মেয়েকে ছেড়ে এসে চলে যা, তো আমি এখন বাড়ি চলে আসছি, ছোটো মেয়েটাকেও ছেড়ে এসেছি। এই হসপিটাল থেকে এসে খেয়ে দিয়ে উঠলাম, এখন 4টে বাজে, হসপিটাল থেকে ফিরতে ফিরতে 2:30 বেজে গেছে। এসে ছোটো মেয়ের খাবার বানালাম, ওকে খাওয়ালাম, কারণ আগে এই খাবারটা বানিয়ে নিতাম, কিন্তু আমার হাজব্যান্ড ছিল না, হসপিটালে গিয়েছিলো, তো প্রেশারে সব কিছু দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস ফুরিয়ে গেছে, আর আমি গ্যাসের সিলিন্ডারটা নিচে থেকে এনে এখানে লাগাতে পারি না, তার জন্য আমি বললাম এসেই বসাবো, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আস্তে আস্তে 2:15-2:30 বেজে গেছিলো। এসেই ছোটো মেয়ের খাওয়ার করে ওকে খাইয়েছি, দুধ খেয়েও ছিল ওকে, মানে নন্দিনী ওর ছোটো বোনের খেয়াল রেখেছিলো, দুধ গুলিয়ে বোতলে ওকে খাইয়েছে, আর আমি এসে ওকে খাওয়ার করে খাওয়ালাম, তারপরে সবাইকে খেতে দিলাম, অর্ধেক তরকারি করে গিয়েছিলাম, এসে আরও অর্ধেক করলাম, কারণ যেগুলো মায়ের জন্য নিয়ে যাবো সেইগুলো আগে করে নিয়েছিলাম, তো এসে পনিরটা বানালাম, বেগুন ভাজাটা বানালাম, তো ওদেরকে খেতে দিলাম। আমি খেতে খেতে 3:30-3:30 বেজে গেছিলো, এখন 4টে বাজে, বাসন টাসন সব ধোয়া হয়ে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে এখন শেষ হয়েছে, এখন যাচ্ছি একটু শুভ, একদম ভালো লাগছে না, মায়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছে, মা একা হসপিটালে আছে, মানে ওই নার্সিংহোমে কাকেই থাকাতেই দেবে না, মানে আয়া রেখেছি আমরা, তো ওইখানে নার্সিংহোমে কাকেই মানে রাখতে দেবে না, তোমরা যাও মিট করবে চলে আসবে কিন্তু থাকতে দেবে না, তো এখন আবার সন্ধেবেলা যাওয়া হবে মায়ের কাছে, রান্নাটা করে আমি হাজব্যান্ডের সাথে পাঠাবো, নাহলে আমি যদি হই হাজব্যান্ডের সাথে যাব, তো আমাকে তাড়াতাড়ি সন্ধেবেলা রান্নাটা করে 7টার মধ্যে পাঠাতে হবে, আর যদি হই আমি তাহলে আমিও যাবো, দেখি ছোটো মেয়েকে যদি রেখে যাওয়া যায়, তো এখন যাই একটু রেস্ট নিই, 4:10 বাজতে যায়, তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই যেন প্রে করো আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসবে, আমার খুব ভালো লাগবে, অনেক কষ্ট পাচ্ছে আমার মা, তো বাই।